নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত কিচেনে আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা দেখে অনেকেরই জিভে জল চলে আসবে আজ আমি ঠিক একদম রাস্তার ধারে দোকানের মতো পেয়ারা মাখা বা মশালাদার পেয়ারা বা ছটপাটা পেয়ারা রেসিপি শেয়ার করছি এটা বানানো ভীষণ সোজা আর এটা খেতে ফাটা কোনো কথা হবে না তাহলে চলুন চটপট রেসিপি দেখে নিই মশলাদার পেয়ারা চটপাটা পেয়ারা বা পেয়ারা মাখা করার জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের ডাঁসা পেয়ারা নিয়েছি ডাঁসা পেয়ারা মানে না পাকা না একদম কাঁচা এই পেয়ারার টেস্ট খুব ভালো হয় সেই জন্য আমি এটা বড়ো থেকে ডাঁসা পেয়ারা নিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে নেবেন ছোট ছোটো টুকরো করলে তাহলে মশলাটা পুরো পেয়ারার মধ্যে লাগবে বড়ো টুকরো করলে ভেতরটা তো লাগবে না দেখুন ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে নেবেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এটা একটা বাটি একটু বড় দেখে বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো বিটনুর নমো পরিমাণ মতো নুন না থাকলে বাড়িতে যে নুন আছে ওই নুন নেবেন লঙ্কা গুঁড়ো নিচ্ছি দেখুন এইটুখানি এর থেকে বেশি যদি আপনারা চান দিতে পারেন আমি এইটুকুই দিয়েছি এইটুকুতে মোটামুটি ভালোই ঝাল হয়েছিল কাসন্দ নেব দু চামচ মতো এই চামচের দু চামচ নেব একটুখানি দেখুন এইটুখানি লেবু রস দেব এই লেবুটার খুব রস ছিল তাই জন্য আমার এইটুখানি লেবুতে হয়ে গেছে চিপে পুরো রসটা দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলা প্রত্যেকটা পেয়ারের গায়ে লেগে যায় রেডি হয়ে গেছে পেয়ারা মাখা দেখুন দেখে জিভে জল চলে আসছে তো তাহলে চটপট বাড়িতে বানিয়ে নিন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিন আর আমার যে বন্ধুরা আগেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ